हेलो फ्रेंड अस्सलाम वालेकुम केमन आछेन सबाई आशा करी भालो आछेन। आमी आफरान आपनादेर माझे हाजिर होयेछि आरो एकटी इंटरेस्टिंग भिडियो निये। कथा दिच्छि आजकेर भिडियोटि देखार पर आपनार कैम्पुल आईडिते कोनोदिन कॉइन शेष होबे ना। शाबाश बेटा। बंधुरा आपनारा होयतो सबाई चान आपनादेर कम लेवेलेर आईडिते खेले कॉइन बानिये सेटा आपनादेर रियल आईडिते निते, अर्थात एकटा आईडि थेके अन्य आईडिते कॉइन ट्रांसफार करते, ताओ आबार एकटी मोबाइल दिये। सठिक बलेछेन। বন্ধুরা এর আগে হয়তো আপনারা এই বিষয়ে অনেক ভিডিও দেখে ফেলেছেন কিন্তু কিছুই বুঝতে পারেননি। কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাবেন, ইনশাআল্লাহ আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি না। বন্ধুরা কয়েন ট্রান্সফার করার জন্য প্রথমেই আপনার ক্যারামপুল 5.44 ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে। তারপর বিটিএম এমকর্ম অথবা লুল বক্স এই তিনটির যে কোনো একটি থাকতে হবে। আর একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটির নাম হলো এক্সেট স্যান্ডবক্স। এই তিনটি অ্যাপ্লিকেশনে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা জাস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে চলে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশনে, সেখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা জাস্ট লিঙ্কের ভিতরে প্রবেশ করলেই এরকম একটি পেজ শো হবে। আপনাদের প্রথমে কী করতে হবে, আপনাদের যে মেইন ক্যারাম পুলটি সেটিকে ডিলিট দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ক্যারাম পুল 5.44 যে ভার্সনটি আছে এটিকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এটিকে ডাউনলোড করে নেওয়ার পর তারপর আপনারা যদি আপনার ফোনে বিটিএম এমকর্ম বা লুলু বক্স যে কোনো তিনটির একটি থাকে তাহলে আর ডাউনলোড করতে হবে না, আর যদি না থাকে তাহলে এখান থেকে বিটিএমটি ডাউনলোড করে নেবেন। বিটিএমটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই যে এক্সেট স্যান্ডবক্স নামের যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। দেখেন সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন ফ্লোটিং উইন্ডোজ, আমার হয়তো বানাম ভুল হয়েছে, ফ্লোটিং উইন্ডোজ। আপনারা জাস্ট FLOATING ফ্লোটিং উইন্ডোজ লিখে সার্চ করার পর এরকম একটি অপশন আসবে। আপনারা জাস্ট এখান থেকে এই যে বিটিএম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, আর একটু নিচের দিকে যাবেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন এক্সেট স্যান্ডবক্স, আপনার জাস্ট এটাকে অফ করা থাকবে এইভাবে, আপনার জাস্ট এটাকে অন করে নেবেন। এটাকে অন করে নেওয়ার পর আপনারা স্যান্ডবক্সটিকে আপনার যে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। বন্ধুরা ওপেন করার পর একটু সময় নেবে, আপনার জাস্ট একটু অপেক্ষা করবেন। বন্ধুরা একটু সময় নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টস নামের একটি অপশন আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখবেন ক্যারম পুল কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখান থেকে ক্যারম পুলটিকে এখানে অ্যাড করে নেবেন। আর যদি এখান দিয়ে ক্যারম পুল অ্যাড না হয় তাহলে আপনারা চলে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর নামের একটা ফোল্ডার আছে, আপনারা জাস্ট প্লে স্টোরে ক্লিক করে প্লে স্টোরের ভিতর থেকে ক্যারম পুলটিকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা প্লে স্টোরের ভিতর থেকে ক্যারম পুলটিকে ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ক্যারম পুলে তারপর ক্যারম পুলে ক্লিক করে দেবেন। বন্ধুরা ক্যারম পুলে ক্লিক করার পর আপনাদের লগ ইন দিতে হবে। আমার হয়তো আমার লগ ইন আগেই দেওয়া ছিল, এই কারণে লগ ইন চাইনি, সো এই কারণে আমি আসলে দেখাতে পারলাম না। আপনাদের লগ ইন কীভাবে দেবেন বলি, আপনারা জাস্ট ওখানে লগ ইন উইথ ফেসবুক লেখা উঠবে, আপনারা সেখান থেকে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করে দেবেন। লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করে দিলে হয়তো নাম্বার পাসওয়ার্ড চাইবে, কিন্তু অনেক সময় যে দেখা যাবে আপনার নাম্বার পাসওয়ার্ড দিলেও বাট লগ ইন হয় না। আর আপনার যদি নাম্বার পাসওয়ার্ড দিয়েও লগ ইন না হয় তাহলে আপনার কী করবেন, এই যে ব্রাউজার নামের একটি ফোল্ডার আছে আপনার এখানে ক্লিক করে আপনারা জাস্ট মোবাইল ফেসবুক লিখে সার্চ করবেন। মোবাইল ফেসবুক লিখে সার্চ করার পর সেখানে আপনার আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ আউট দিয়ে দেবেন। জাস্ট আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেওয়ার পর তারপর আপনার ক্যারম পুলটিকে ওপেন করবেন। বন্ধুরা ব্রাউজারে আপনার ফেসবুক লগ ইন দিলে কিন্তু আপনার ক্যারম পুলে আর লগ ইন চাবে না, আপনার লগ ইন উইথ ফেসবুক দিলেই কিন্তু আপনাদের ক্যারম পুলের ভিতরে নিয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছেন এভাবে ভিতরে নিয়ে আসবে। তারপর আপনাদের কী করতে হবে, আপনারা জাস্ট এখান থেকে এরকম আপনারা মিনিমাইজ করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন মিনিমাইজ করার পর কিন্তু এই যে আমার একটা ছোট একটি মোবাইলের মতো হয়ে গেছে ভাই, জাস্ট আপনি মিনিমাইজ করার পর আপনার হাইটগুলো এভাবে সরিয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন মিনিমাইজ করার পর কিন্তু ক্যারাম পুলটাকে আমার কাছে ছোট হয়ে আসছে। বন্ধুরা এইভাবে মিনিমাইজ করার পর আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে, এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা জাস্ট
আপনাদের যে মোবাইল ফেসবুক লিখে সার্চ করবেন সেখানে গিয়ে আপনাদের অন্য একটি আইডি অর্থাৎ আপনাদের অন্য একটি আইডি লগ আউট দিবেন অন্য একটি আইডি লগ আউট দেওয়ার পর তারপর আপনারা চলে যাবেন বিটিএমই বিটিএমই চলে যাওয়ার পর আপনারা এই যে সুপার এমই ক্লিক করবেন সুপার এমই ক্লিক করার পর এই যে ক্রোম লগইনটা অন করে তারপর স্টার্টে ক্লিক করে দিবেন বন্ধুরা দেখেন এখানে আমার যে বিটিএম দিয়ে যে আমি অ্যাপ্লিকেশনটা ঢুকছি সেটাই কিন্তু আমার লগ ইন চাইনি কারণ আমি আগেই লগ ইন দিয়ে রেখেছিলাম আপনারা জাস্ট কী করবেন ওই যে ক্রোমে ফেসবুকটি লগ ইন দিলেই কিন্তু আপনার হয়ে যাবে তারপর লগ ইন উইথ ফেসবুক দিলে অটোমেটিক আপনাদের ক্যারমপুলির ভিতরে নিয়ে আসবে সো আপনাদের একটা কথা মনে রাখতে হবে জাস্ট দুইটায় যেমন এক্সের যে স্যান্ডবক্স ওইখানে একটা আইডি আর বিটিএমে অন্য একটি আইডি লগ ইন দিতে হবে সেটা মনে রাখতে হবে বন্ধুরা তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা মোবাইল দিয়ে জাস্ট দুইটা কেরম ওপেন হয়ে গেছে এখন আপনারা কীভাবে এখান থেকে কয়েন ট্রান্সফার করবেন এখন আপনারা চাইলেই কিন্তু এখান থেকে আপনার নিজের সাথে নিজে গেম প্লে লাগিয়ে দিতে পারেন এই যে দেখেন যেমন এই যে এখন আমি আসলে এক আইডি দিয়ে আমার অন্য আইডিতে আমি এখন রিকোয়েস্ট পাঠাবো অ্যাড রিকোয়েস্ট এই দেখতেছেন আমার এই আইডিটাতে আমি রিকোয়েস্ট পাঠাবো এখন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিডি টাইগার এ কেভি এটি কিন্তু আমার রিয়েল আইডি এখন জাস্ট আমি এইটি দিয়ে ওই এইটিতে জাস্ট মানে অ্যাড রিকোয়েস্ট পাঠাবো বা প্লে রিকোয়েস্ট এই দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ পাঠাবো এখন দেখেন চ্যালেঞ্জ পাঠানোর সাথে সাথে কিন্তু আমার কাছে এসে গেছে দেখেন এই যে এখন এই যে দেখেন আমার সাথে কিন্তু আমার ম্যাচ পড়ে গেছে আমার এক আইডির সাথে অন্য আইডি এখন আমি স্বাভাবিকভাবে আমার যে নর্মাল যে আইডিতে অর্থাৎ আমার যে বট অ্যাকাউন্ট যেটি আছে সেটি থেকে আমি ব্যাক দিয়ে দেবো সেটি থেকে ব্যাক দিয়ে দিলে কী হবে আমার কিন্তু কয়েনটা কিন্তু আমার রিয়েল আইডিতে চলে যাবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এক আইডি থেকে অন্য আইডিতে কয়েন ট্রান্সফার করবেন আর যদি আপনারা কোনো জায়গায় না বুঝেন তাহলে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন কারণ এই বিষয়ে আরও ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন সো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ